डीजे बापी डू शायद नंबर पोल গীতিবহুল পৌরাণিক যাত্রা পালা মহাদেবের চাষ পালা রচনা এবং নির্দেশনায় লক্ষ্মীকান্ত মণ্ডল, দল মালিক দীপেন্দু নস্কর, দল ম্যানেজার অভিমন্যু মণ্ডল, দল সর্বপরিচালনায় কানাই এবং উত্তম মণ্ডল, ধ্বনি সাপুই সাউন্ড, নিয়ন্ত্রণে হেমন্ত সাপুই, আলো প্রুনা ইলেকট্রিক, নিয়ন্ত্রণে সুমন হালদার, যন্ত্রসঙ্গীতে অংশগ্রহণ করেছেন, কিবোর্ডে আছেন সুরের জাদুকর অরুণ হালদার, বাদ্যযন্ত্রে সন্দীপ দাস এবং করতালিতে লক্ষণ মণ্ডল। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন পুরুষ চরিত্রে গায়ক নায়ক উত্তম মণ্ডল। সর্বকালের খলনায়ক বিশ্বনাথ মণ্ডল। হাসির রাজা কানাই মণ্ডল এবং বলিষ্ঠ নট ভূপাল নস্কর। স্ত্রী চরিত্র অভিনয় করেছেন গায়িকা নায়িকা পাপ্পু ভৌমিক। দেবী খেতা শঙ্কর শিকারী, দুষ্টি মিষ্টি বিশ্বজিৎ দলুই এবং বাবুসোনা মণ্ডল এবং মমতা মহিমা সুমধুর কণ্ঠে অভিমন্যু মণ্ডল। আমরা এই মুহূর্তে শুরু করতে চলেছি এক গীতিবহুল পৌরাণিক যাত্রাপালা মহাদেবের চাষপালা। মহাদেবের চাষপালা, মহাদেবের চাষপালা।
জিষ্ণু ভ্রাতা মধুম ভ্রাতার আদেশ, তাদের আদেশ পালন করার জন্য তোমার এই মুহূর্তে যেতে হবে চাষ করিবার তরে। সেই বলল পার কুলেতে। একই কথা বলছো গৌরী, তুমি একই কথা বলছো গৌরী, তুমি বলছো চাষ করতে যেতে হবে বলল কাশোধনে, কিন্তু চাষ করতে গেলে অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়, সে সময় পাবা কোথায়? বেশ বলো ঠাকুর কি কি প্রয়োজন, আমি সব জোগাড় করে দেবো। বেশ গৌরী বেশ, তবে আমি বলছি তুমি শোনো, আমি কোথায় পাবো নাঙ্গল গৌরী, জল কোথায় পাবো গো? বিশ্বকর্মা মা হতে গো ঠাকুর, আমি নাঙ্গল জোয়াল দেব, আমি নাঙ্গল জোয়াল পেলাম গৌরী, বল কোথায় পাবো গো? আমি বল না হয় পেলাম গৌরী, ধান্য কোথায় পাব গো? আমি ধান্য এবার পেলাম গৌরী, চাষবা কোথায় করব গো? যাব গৌরী সঙ্গে কে বা যাবে গো? আমি কোথায় পাবো জয় শিব শঙ্কর, প্রভু অনাথির না তুমি আমার প্রভু ভোলানা, জয় শিব শঙ্কর প্রভু মহেশ্বর, জয় শিব শঙ্কর প্রভু মহেশ্বর, প্রভু ভোলা তুমি আমার প্রভু ভোলা, জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথেরি না তুমি আমার প্রভু ভোলানা, তুমি আমার প্রভু ভোলানা, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি জগৎপতি, প্রভু ভোলানা তুমি
তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর প্রভু মহেশ্বর জয় শিব শঙ্কর প্রভু মহেশ্বর জয় 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 প্রভু অনাথের সব জোগাড় করে দিয়েছি বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামিমা একটা কথা বলবো? বেশ বলো। মর্তধামে যাব, কিন্তু বলছিলাম যেতে যদি ক্ষুধা পেয়ে যাই তাই যদি কিছু ভোগ। দেবশ্রী তুমি চিন্তা করো না, নন্দী ভৃঙ্গি জয়া বিজয়া কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী আমি সবার জন্য রন্ধন প্রস্তুত করেছি। তোমরা বসো, এই মুহূর্তে আমি তোমাদের খেতে দেব। এসো এসো ভগ্নে এসো, বসে আমরা পেট ভর্তি করে খেয়ে নেব। চলো এসো এসো এসো। ঠিক আছে মামিমা, উনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেখানেই থাকি না কেন কিন্তু আমার দুনয়ন মামার দিকেই থাকবে। নারায়ণ তাহলে আমরা এবার রওনা হয়ে যাই কেমন? দেবশ্রী হ্যাঁ বলুন। তুমি ঢেকি বৃষ্টি একটু আগে রওনা হও, ঠাকুর সারি বৃষ্টি একটু পরে যাবে। আচ্ছা ঠিক আছে মামা বাবু, তাহলে আমি আগে রওনা দিচ্ছি। হ্যাঁ চলো বাবা চলো। আপনি মামিমার সঙ্গে একটু বাবা বুঝতে সবাই পাচ্ছ। আসি মামিমা। নারায়ণ নারায়ণ নারায়ণ। তোমার সেই মনস্কামনা যেন আমি পূর্ণ করতে পারি। আজ যাই ভোলা না কোথায় পাহাড়ে গো যায় ভোলা না চাষ করিতে যাই ভোলা না বললু পাহাড় করিতে যায় ভোলা না বললু পাহাড়ে তারা কত চলে তারা বন্ধু কামা
দেব ভোলানা তো ছাড়ো কৃষ্টে চলে যাকো ভোলানা দিন ধান দেখতে হবে, দেখে আমাদের পিয়ন ধান রোপণ করতে হবে। কিন্তু মামা বাবু, আপনি তো একটা জিনিস ভুল করছেন। কেন? এই যে ফাঁকা জায়গা, হ্যাঁ আমরা দুটি জন, হ্যাঁ থাকবো কোথায়? ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো, আমরা ফাঁকা জায়গায় থাকবো কেন? এই যে ওই যে অদূরে দেখতে পাচ্ছো না, একটা গোলবন আছে, ওই গোলবনতে তুমি কিছু পাতা কেটে নিয়ে এসো, আর আমি ওই মেলাটা তৈরি করে রাখি। ঠিক আছে মামা বাবু, আমি যাচ্ছি গোলবনতে পাতা কাটতে, আর আপনি ততক্ষণ এই উঁচু ঢিবিটার উপরে একটা মেলা তৈরি করে রাখুন, আমি যাবো আর আসবো। হ্যাঁ বাবা, তোরা করে যাবে, তোরা করেই চলে আসবে। গেছে দেবর্ষি, গেছে গোলবন হতে গোলপাতায় কাটতে, ততক্ষণের মধ্যে আমি মেলাটা তৈরি করেই রাখি। যখনই ওই গোলবনে গিয়ে না কোন বাঘের সঙ্গে দেখা হবে, তারা করবে, তখন তোমার মামিমার নাম করবে, সমস্ত ভয় দূর হয়ে যাবে। বিপদের সময় মামিমার নাম করবে, নারায়ণ নারায়ণ, নিজের নাম ভুলে গিয়েছিলাম। সে তো হবেই বাবা। ঠিক আছে, আমি স্মরণ করিয়ে দিলাম, তুমি তোমার মামিমার নাম করবে, সমস্ত ভয় দূরে চলে যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এখন তুমি এক কাজ করো বাবা, বাবা তুমি উপরে উঠে পড়ো, আমি পাতাগুলো তুলে দিই, তুই ছেড়ে ফেল। মাথা খারাপ না পেট খারাপ? কেন? আমি যদি অচ উঁচুতে উঠি না মামা, পড়ে গেলি মরে যাব। তার থেকে আপনি উঠুন, আপনি তো ঘরের কাজ ভালো জানেন। ছেলের কান্ড জ্ঞানটা কি দেখেছো? এই বুড়ো হয়ে গেছি, বয়স তোমার হয়েছে, আর ওই বয়স উপরে উঠলে যদি আমি পড়ে যাই, তোমার মামিমার কাছে কি কি জবাব দেবে? হতে হবে না, বুড়ো হাড় বড় কবজি, কিন্তু নরম আর মোচ কেজে গেলেই ভেঙে যাবে। ঠিক আছে, তুমি যখন উঠবে না আমি উঠবো, তুমি একটু ধরে আমার তুলে দাও। বা তা বলতে হবে না, আপনি মামা হয়েছে, দাও বাবা তুলে দাও, শুরু করি। সাবধানে কিন্তু বলে দিচ্ছি, ও ঘরে ছাই, ও ঘর আজ ছাই গো, বল্লু কা
তুমি তো বুঝতে পারলে না আমি কেন ফাঁকা রেখেছি। ওই জায়গাটা আমি ফাঁকা রেখেছি, এইখানে তো ফাঁকা জায়গায় আমার দুই বাপ বেটায় মাত্র এসেছি, তাই মেলার মধ্যে ঘুমিয়ে পড়লে ডেকে দেওয়ার লোক নাই। তাই ওই ফাঁকাটা দিয়ে যখন সূর্যের আলো আমাদের গায়ে পড়বে, আচ্ছা আমরা বুঝতে পারবো প্রভাত। সত্যি মামা আপনার ভুঁড়িতে যে এত বুদ্ধি আগে জানা ছিল বাবা। তাহলে এক কাজ করতে হবে, এখন তো দিন ধান দেখতে হবে একটা। শুনুন শুনুন শুনুন, আপনি যখন চলে এসেছিলেন না, আমি একবার পুনরায় গেছিলাম মামি মার কাছে, তিন দান কবে ধরবো না ধরবো এই ব্যাপারে। কিন্তু মামি আমাকে বলেছে, কি বলেছিল, যে আজকে তো শুভ দিন, হ্যাঁ এই শুভ দিনে আমাদের মোটামুটি বিয়ন ধান ফেলতে হবে। আজই শুভ দিন, তাহলে আর বিলম্ব নাই প্রয়োজন। আপনি এক কাজ করুন। কি কাজ? আপনি বলুন দিয়ে মাঠে চলে যান, হ্যাঁ আর আমি ততক্ষণ এখানে মোটামুটি একটু উনুন জ্বালিয়ে পান্তা ভাত করে নিয়ে যাব। না বাবা না, তুমি আমার সঙ্গে চলো, আগে বিয়ন ধানটা ছড়িয়ে এসে তবেই দুই বাপ বেটায় মিলে আমরা খাবো। ঠিক আছে, এখানে বিলম্বে নাই প্রয়োজন, চলুন আমরা চলে যাই। চলো সেই মাঠের মাঝে চলো। মামা এসে তো গেছি, এই সর্বনাশ করেছে, ওই একটা বলা যাচ্ছে দেখো, সর্বনাশ করেছে। কি বলত কিনেছিলাম বাবা, তোর সব বেঁচে দেবো বেঁচে দেবো একবারে। মামা আপনার বলদ আপনি বুঝুন, আমি চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকি। বাবা বলদের খাওয়া দেবি না আর কখনো খাওয়া দিবে, সব বেঁচে দেবো আমি। আজকে থেকে তোদের খাওয়া দাওয়া বন্ধ, মামা বলেছে। বাবা তবে দেখো গৌরী, আমি তোমারই কথা মতো এই বল্লুক সদনে হাল পুনের কাজ শুরু করছি, কৈলাসতে তুমি আশীর্বাদ করো। ওরে হাল ধরেছে ভাঙড়ে ভোলা বল্লুক সদনে গো, হাল ধরেছে ভাঙড় ভোলা বল্লুক সদনে গো, হাল ধরেছে ভাঙড় ভোলা বল্লুক সদনে গো, হাল ধরেছে ভাঙড় ভোলা বল্লুক সদনে গো, আরে হাল চলেছে
আমার হাল চলেছে গুটি গুটি মাটি হবে পড়ি মাটি চলেছে গুটি গুটি মাটি হবে পড়ি পাটি আর জীবের শুভই কেমন লাগি ভোলা জীবের শুভই কেমন লাগি ভোলা হাল ধরেছে গোল্লুকায়ে বলা হাল ধরেছে গোল্লুকায়ে আমার ভোলা হাল ধরেছে ভাঙর ভোলা তার জন্ম যে হয় মামা বাবু আমি তো অন্যায় করে ভুল করে ফেলেছি তবে কি আমার জন্ম হবে সেই চামারের ঘরে না দেবর্ষী না তুমি না জেনেই মেরেছো তাই এই কথাটা মর্তের মূল মানবের কাছে বিলিয়ে দেবে এই আড়াই পাগের কালে যে মানব গরুর গায়ে ব্যত্যাঘাত করবে তার জন্ম হবে চামারের ঘরে ঠিক আছে মামা বাবু ঠিক আছে এই কথা আমি মর্তের মাঝে প্রচার করে দেবো তাহলে এক কাজ করা হোক বাবা বলুন আমরা ধান্নগুলো ছড়িয়ে দিই কেমন হ্যাঁ ধান্নগুলো ছড়ান দেখো বাবা বয়স তো হয়েছে এই বয়সকালে সব কিছু আমার করতে হয় কেমন লাগে না দেখুন মামা বাবু আমি আগেই বলেছি আপনাকে যে আমি চাষের কাজ কিছু জানি না আপনাকে দেখে দেখে আমি শিখে নেব আপনি আগে ফেলুন তারপর আমি দেখে নিই বেশ বাবা তুমি দেখে নাও আমি ফেলছি তুমি তেমনি করে ফেলবে কিন্তু ধান ছড়াবার আগে বড়দের মুখে আগে ধরতে হয় দেওয়ার দরকার নেই বদমাশ কাজের বেলা অষ্টরম বা খাওয়ার বেলা বড় বড় হাউ দিয়ে দেবো গৌরী তোমার এই কথা মতো মনে হবে বললু কার শোধনে এই ধান্য ছড়িয়ে দিচ্ছি তুমি কৈলাসতে আশীর্বাদ করো এই ধান্য বিহন যেন সমস্ত বাইর হয়ে যায় ঠিক এমনি করে ছড়াই বাবা ঠিক এমনি করে ঠিক আছে ঠিক আছে বাবা হয়েছে তো কিন্তু এক বিপদ ঘটে গেছে আবার কি বিপদ বিপদ হলো এই আমরা তো মই ফেলে এসেছি এখন মইটা বা দেবো কেমন করে চিন্তা করবেন না আমি যখন আছি সমস্যার সমাধান আমি করে দেবো বলো বলো আপনি এক কাজ করুন এখানে শয়ন করুন কেন দুটি দড়ি আপনার পায়ে আর আমরার মুন্ডুই বাঁধবো বেঁধে টেনে সমান করবো উড়ি বেড়াচ্ছে নে বেড়াচ্ছে নে বলে কি হ্যাঁ এই বুড়ো বয়সে নাকি আমার মাথায় আর পায়ে দড়ি বেঁধে টানতে থাকে মাটি সমান করবো বাবা এরকম যুক্তি কজন দিয়েছো বাবা না না সবে আপনাকে দিয়ে শুরু করেছি মর্তন বাজারে যাবের পর এমন কাজ করো না তুমি এক কাজ করো বাবা আমরা দুজনে মিলে হাত দিয়ে মাটি সমান করে দিই আপনি যা বলবেন তাই তাই করা উপায় নেই আর কি হবে হ্যাঁ বলুন তোমার মামিমা তোমার মামিমা যে কি কষ্টের কাজ আমার দিল তা কি বলবো আর এরকম ভাবে পারা যায় আপনি কি মনে করছেন আপনার শুধু একার হচ্ছে আমার কিছু হয় না বাবা তোমার হচ্ছে তবে আমার মতো যখন বয়স হবে তোমার মতো বয়স হবে জল চিনজে কে দরকার নেই তো আপনার বয়সে যাওয়ার আগে আমি সদা দেহ ঘরে চলে যাই আচ্ছা ঠিক আছে বাবা অমন কথা বলো না বাবা মামা বাবু এখানে বিরামে নাই প্রয়োজন চলো আমরা এই মুহূর্তে যাব কুটিরে খুব ক্ষুধা পেয়ে গেছে হ্যাঁ চলো বাবা চলো আমরা কুটিরে যাই নারায়ণ নারায়ণ নারায়ণ
বাবা অনেক দিন হয়ে গেল আমরা তো বিয়ন ধান্য ছড়িয়ে এলাম হ্যাঁ কিন্তু বিয়ন কত বড় হয়েছে বলো তো মামা বাবু আমি এই মন্ত্রে একবার গেছিলাম গিয়ে দেখি বিয়ন ধান্য রোপণ কার্যের মতন হয়ে গেছে কিন্তু কেমন করে আমরা রোপণ কার্য করব বলুন কেন বাবা আরে বাবা জমিতে তো এক ফোঁটা জল নেই পুরো ফেটে গেছে কি বললে জমিতে এক ফোঁটা জল নেই না মামা না জমিতে যদি এক ফোঁটা বৃষ্টিটা থাকে তাহলে কেমন করে আমরা রোপণ কার্য শুরু করব এই মুহূর্তে তুমি অপেক্ষা করো বাবা এই মুহূর্তে আমি ঝড় বৃষ্টি শুরু করে দেবো এই দেখো কোথায় কোথায় ইন্দ্র বলুন দেব এই মুহূর্তে তুমি ঝড় বৃষ্টি শুরু করে দাও দেখো তো বাবা বৃষ্টি কতটি হয়েছে পিছনের দিকে কি দেখছো বাবা মামা বাবু তাহলে বাবা একটু বেশি করে কাদা করে রেখো আমি বেশি করে বিয়ন ভাঙবো কেমন তাহলে আমি চললাম বিয়ন ভাঙতে নারায়ণ নারায়ণ মামা বাবুর কথা শুনে আর মামিমার আজ্ঞা পালন করতে আজকে চাষের কাজ করতে এসে যে কি বিড়ম্বনায় পড়েছি বলে কাজ নেই বাবা তোরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার তোরা আসবি তো নাকি আসবি না বাবা আমি ঠিক বুঝেছি মামা বোনা এদের খাওয়া দাওয়া দেয় না মামার কথা শোনে না মামা বাবু নেই আমার কাছে চুপ করছে কিচ্ছু করবো না হাল চষা আছে শুধু মইটা দেন জীবের জন্য একটু কষ্ট নাই বললে বাবা কষ্ট হয়েছে দেখো তো জীবনগুলো হবে কি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে কিন্তু একটা কাজ করতে হবে বাবা কি কাজ মামা বাবু কাজ হলো এই ওই জমি রোপণ করার আগে ঈশান কোণে গিয়ে গোজ পূর্ণ করতে হবে তোমার মামিমার নাম করে ঠিক আছে আমি করে দিচ্ছি ঈশান কোণে যাও বাবা ঈশান কোণে যাও বাবা বিজোড় গোছ ফুটেছিল ঠিক আছে বাবা এইবারে আমরা রোপণ কার্য শুরু করে দেব কেমন ঠিক আছে আপনি আগে পাই ধরুন আমরা দেখে দেখে আমি শিখে নেব রোপণ কাজ একটি নাম দেওয়া হবে
হ্যাঁ নাম তো দিতেই হবে আজকের এই নাম দেওয়া তা গোস্তোলা ঠিক বলেছো ভাই ঠিক বলেছো এই নাম দেয়া থাক গোস্তোলা আর এই নাম দেখে এই মর্তের মানবগণ সবের নাম দেবে গোস্তোলা কিন্তু মামা বাবু আজকের দিনে একটু ভালো মন্দ খেলে হতুনি দূর বেটা ছেলে ভালো মন্দ আর পাচ্ছি কোথায় এই ফাঁকা জায়গায় ওই পুষ্করণী জল আর বনের ফল এই তো ভালো জিনিস ঠিক আছে তাহলে বিলম্বে করবে না চলুন কুঠিরের মধ্যে চলে যাই হ্যাঁ চলো বাবা এসো কুঠিরের মধ্যেই চলে যাই